আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন সুজির কেক। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মজাদার কেকটি আপনারা ঝটপটে বানাতে পারবেন। বিকেলের চায়ের সাথে বাচ্চাদের স্কুলের টিফিনে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। আর আমার খাওয়া বেস্ট কেক হচ্ছে এই কেকটি। তো চলুন আমরা ঝটপট বানিয়ে ফেলি। শুরু করার আগে বলবো, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে আমার পরবর্তী নতুন সব ভিডিও আপনারা সহজেই দেখতে পাবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই কেকের মিশ্রণটি বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি পুরোপুরি মেজারমেন্ট কাপের 2 কাপ স্যামোলিনা। কাঁচা সুজি, এটি কাঁচা ব্যবহার করলেই চলবে, ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি পাউডার সুগার। পাউডার সুগার এক তেমন কিছুই নয়, নর্মাল চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু চিলে নিলেই পাউডার সুগার হয়ে গেল। 1/2 কাপ নিয়ে নিচ্ছি প্লেন ফ্লাওয়ার, পুরোপুরি 1/2 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের 1/2 কাপ নিয়ে নিচ্ছি ন্যাচারাল ইয়োগার্ট, 1/2 কাপ নিয়ে নিচ্ছি নর্মাল টক দই, 1/2 কাপ দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ঘন ক্রিম। এর পরিবর্তে আপনারা পুরোপুরি 1 কাপ তেলও ব্যবহার করতে পারবেন। লিকুইড লাগবে আমাদের 1 কাপ, 1/2 কাপ 1/2 কাপ করে আমি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ তেল আর 1/2 কাপ ক্রিম দিয়ে 1 কাপ করে নিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি সল্ট, 1/2 চা চামচ লবণ। এখন হচ্ছে এই মিশ্রণগুলো আমরা ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এই মিশ্রণটি মেশাতে মেশাতে আমাদের লাগবে হচ্ছে দুধ। এখানে আমি পুরোপুরি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। আমাদের সব জিনিস রুম টেম্পারেচারে হওয়া খুবই জরুরি। মিশ্রণটি সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি 1/2 টিস্পুন বেকিং সোডা। ভালো করে এবার নেড়ে নিচ্ছে। অনেক বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিলেই হবে। কেকটি বেক করার জন্য এখানে আমি একটি 15 সেন্টিমিটার 6 ইঞ্চ স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি এবং কিছুটা তেলে গ্রিস করে একটি বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার আমরা আমাদের বানিয়ে নেওয়া সেই মিশ্রণটি কেক পটে ঢেলে নিচ্ছি। ব্যাটারটি ঢেলে নেওয়ার পর হালকা হাতে কিছুটা ট্যাপ করে দিচ্ছি। এবার এতে কিছুটা আমি ড্রাই ফ্রুটস মিশাচ্ছি, এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি কিছুটা আলমন্ড ও পিস্তা নিয়ে নিয়েছি, কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর উপর ব্যবহার করতে পারবেন। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি। আমি কিছুটা চেরি হালকা করে একটু স্লাইস করে কেটে নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু খেজুর। খেজুরগুলো আমি আলতো করে একটু কেটে নিয়েছি। আজ আমি কেকটি চুলায় বেক করব, তাই আমি একটি পাত্র বসিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে 10 মিনিট আগেই গরম করে নিয়েছি। আমার বেশ কিছু লাভলি ভিউয়ার জানতে চেয়েছেন যে যাদের কাছে ওভেন নেই তারা আসলে কেকটি কিভাবে বানাবে এবং সেফলি। সো আমি গরম করে নিয়েছি। এবার আমার বানিয়ে নেওয়া সেই কেকের ব্যাটারটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কাভারের গায়ে যদি কোনো ফুটো থাকে তা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে পারেন। আর এই কেকটি বেক করতে হবে খুবই স্লো আঁচে, কম করে হলেও 1 ঘন্টার জন্য। পুরোপুরি 1 ঘন্টা পর আমাদের কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি কত দারুণ স্পঞ্জি হয়েছে, আশা করি দেখেও বুঝতে পারছেন। তবে হ্যাঁ, আমার কেকটি পরিমাণে বড় ছিল, আমার উচিত ছিল 7 ইঞ্চ পটে কেকটি দেয়া। কেকটির ব্যাটার একটু বেশি ছিল তাই অনেক বেশি সাইড থেকে ওভারফ্লো হয়ে গেছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এতে কোনো রকম কোনো সমস্যা নেই, কেকে আমরা আলতো করে একটু সাইডগুলো কেটে লেবেল করে নিলেই চলল। এবার এই কেকটি এখনো অনেক বেশি গরম আছে, তো আমরা এই পটে রেখে কেকটি সম্পূর্ণ ঠান্ডা করব, ফিরে আসব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। তবে এভাবে রাখলে উপরের যে ভাগ তা অনেকটা ড্রাই হয়ে যাবে, তাই আমরা একটি টাওয়াল দিয়ে ঢেকে রাখব, এতে করে উপরের পাশটি একেবারে সফট থাকবে। কেকটি সম্পূর্ণ ঠান্ডা করে আমি আনমোল্ড করে বের করে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি কত বেশি সফট
ও দারুণ একটি টেক্সচার এসেছে আমাদের এই কেকে। আমার মতে পৃথিবীতে সবচাইতে সহজ ও মজাদার কেক হচ্ছে এই সুজির কেক। আশা করি টেক্সচারটি দেখে আপনারা বুঝতেই পারছেন কত দারুণ সফট ও ফ্লপি হয়েছে। এবার চলুন আমরা একটু কেটে দেখে আসি যে কেকের ভেতরের অবস্থানটি কি। যেহেতু কেকটি আমাদের স্কোয়ার শেপ, তাই আমরা কেকটি স্কোয়ার করে কেটে নেব। আলহামদুলিল্লাহ, আমাদের কেকের টেক্সচারটি দেখার পর আশা রাখছি আর তেমন কিছু বলার নেই। সুজির কেক হলেও এটি কত বেশি স্পঞ্জি হয়েছে আশা করি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করব এরপর আর তো তেমন কিছু বলার থাকে না। এবার চলে যাচ্ছি পরিবারের সাথে এই মজাদার ফ্লপি কেকটি খাওয়ার জন্য। আশা রাখবো আমার এই সুজির কেক আপনাদের একটু হলেও ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।